ফরিদপুরে স্মরণকালে সবচেয়ে বড় হেরোইনের চালান আটক করেছে র্যাব। ফরিদপুরের মধুখালী উপজেলার আরপাড়া এলাকা থেকে 2.5 কোটি টাকা মূল্যের 1.5 কেজি হেরোইন সহ সোহাব মণ্ডলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 10। সোমবার বিকাল 4টার দিকে র্যাব 10 CPC 3 ফরিদপুর ক্যাম্প এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার KM শাইক আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। সৌরভ ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মৃত রুস্তুপ মণ্ডলের ছেলে। র্যাব জানায় আটক সৌরভ মণ্ডল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সহ অন্যান্য মাদক বিভিন্ন এলাকায় সরবরাহ করত। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গি সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী ছিনতাইকারী সহ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‍্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য 9 অক্টোবর 2023 তারিখ দুপুরে র‍্যাব 10-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন আরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক 2.5 কোটি টাকা মূল্যের 1 কেজি 450 গ্রাম হেরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ সৌরভ মণ্ডল, পিতা রুস্তম মণ্ডল, সাল অন্তরপুর থানা মহেশপুর জেলার ঝিনাইদহ। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়, একটি মোবাইল ফোন এবং 4,000 টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উল্লেখ্য, ধৃত হেরোইনের চালানটি স্মরণকালে ফরিদপুরের সব থেকে বড় হেরোইনের চালান ছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।